টেকনোলজিতে উন্নতি আমরা প্রতি বছর লাফিয়ে লাফিয়ে করছি। এবার আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। তো জিনিসটা কীরকমের অবাক লাগছে না? তো চলুন আজকে জেনে নিই কী জিনিস এটা। তো ZTE বলে একটি কোম্পানি আছে, তারা শোকেস করেছে যে তারা খুব শীঘ্রই একটা আন্ডার ডিসপ্লে ক্যামেরা আনতে চলেছে, যেখানে যে ক্যামেরা থাকে সেলফি সেটা কোথাও থাকবে না, না থাকবে পাঞ্চল মিডিলে, না থাকবে পাঞ্চল লেফট সাইডে, কমপ্লিটলি বেজেললেস এবং কমপ্লিটলি ক্যামেরা ফ্রি ডিসপ্লে। না আমরা পাবো পপ আপ ক্যামেরা, যেটা রিসেন্টলি আমরা K20 Pro দেখেছি। তো শুনতে অবাক হলেও আমরা এটা খুব শীঘ্রই দেখতে চলেছি ZTE কোম্পানি থেকে, এবং এটি লঞ্চ হবে সেপ্টেম্বরে। বাট স্যাড থিং ইজ, ZTE চীন ছাড়া আর কোথাও মোবাইল লঞ্চ করে না, তো ইন্ডিয়াতে তো আমরা ফোনটি দেখতে পাবো না, বাট বাংলাদেশে আনঅফিসিয়ালি পেতে পারি, সেটা আলাদা বিষয়। তো এটার নাম হতে চলেছে ZTE অ্যাক্সন 20 5G। তার একটা পেটেন্টও ফাইল করেছিল অনেক দিন আগে, সেটার পিকচার আপনাদেরকে সামনে তুলে ধরলাম। এবং এই যে ZTE আছে, এটার মধ্যে ব্যাকসাইডে কোয়াড্রিয়ার ক্যামেরা সেটআপ পেতে চলেছি, সঙ্গে ফ্রন্টে কোনো রকমের ক্যামেরা দেখতে পাবো না। অ্যাকচুয়ালি এটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা পেতে চলেছে। কিন্তু আপনাদের যারা ভারতীয় বা বাংলাদেশি আছেন, তাদের মনে হয়তো কষ্ট হয়েছে যে আমরা তো দেখতে পাবো না। তো চিন্তার কিছু নেই, Xiaomi খুব শীঘ্রই আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা আনতে চলেছে। অলরেডি তারা শোকেস করে ফেলেছে, বিভিন্ন জায়গায় টিজারও করতে লেগেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এবার যে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা হতে চলেছে, এটা Xiaomi থার্ড জেনারেশনের আন্ডার ডিসপ্লে ক্যামেরা। কারণ এই ধরনের আন্ডার ডিসপ্লে ক্যামেরা এর আগে আমরা ওপো, ভিভো আরও কিছু কোম্পানি শোকেস করেছিল, কিন্তু তাদের ক্যামেরার সমস্যা হচ্ছিল যে সেলফি ঠিকঠাক আসছিল না, মানে সেলফির গুণগত মান সেরকমের থাকছিল না, সে এবং ডিসপ্লেতেও কিছু সমস্যা থাকছিল। কিন্তু এবছর যে Xiaomi আনতে চলেছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থার্ড জেনারেশন, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, থার্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন আবার কী? তো দুটো ছবি ভালো করে লক্ষ্য করুন, যেটা রেড কালারের গোল করা আছে ওটাতে বোঝা যাচ্ছে সেলফি ক্যামেরা আছে, বাট ওটাও ছিল আন্ডার ডিসপ্লে। আর নতুন দেখুন, যেটা ছোট করে লাল দিয়ে ঘেরা আছে, ওখানে কোনো রকমের ক্যামেরা আমরা পরিলক্ষিত করতে পারছি না। তো এটাই হচ্ছে থার্ড জেনারেশনের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। অলরেডি ভিডিও টিজ হয়েছে এবং সেখানেও আমরা কোনো রকমের সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছি না। অবশ্যই হাই কস্টিং টেকনোলজি এটি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এখানে এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে অটোমেটিক যে পিক্সেলগুলি থাকে ডিসপ্লের মধ্যে, ওগুলি অটোমেটিক রিঅ্যারেঞ্জ হবে, তার ফলে যখনই ফটো তোলার প্রয়োজন হবে অটোমেটিক ক্যামেরা নিজের পজিশনে চলে আসবে এবং ফটো তোলা হয়ে গেলে আবার ডিসপ্লে আমরা লক্ষ্য করতে পাবো। সত্যিই একটা চরম আবিষ্কার আমরা দেখতে চলেছি। এবং এই সেপ্টেম্বরে ZTE ফোন আমরা দেখতে পাবো, অবশ্যই চীন মার্কেটে লঞ্চ হবে। এবং আমাদের এই যে Xiaomi ফোন আছে, Xiaomi দাবি করেছে যে ফার্স্ট কোয়ার্টারে তারা ভারতে ফোনটি আনতে চলেছে, এবং আমার মনে হচ্ছে যে এটা মি সিরিজে দেখতে পাবো, কারণ Xiaomi মি সিরিজ হচ্ছে ফ্ল্যাগশিপ সিরিজ। সেক্ষেত্রে এমন হতে পারে যে Mi 11 Pro আমরা আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দেখতে পাবো, এবং এটা হতে পারে যে এটা মেবি সেল করবে না কমার্শিয়ালি এবং শোকেসের জন্য রাখতে পারে, কারণ খুব হাই কস্টিং একটা টেকনোলজি, সেক্ষেত্রে দামটাও একটু বেশি হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা বা ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা যেটাই বলুন না কেন, এটা শুধু আমরা সুপার অ্যামোলেড বা অ্যামোলেড বা ওয়েলের ডিসপ্লেগুলিতেই দেখতে পাবো, IPS LCD বা TFT ডিসপ্লে এ ধরনের কোনো ডিসপ্লেতে দেখতে পাবো না। এবং এই ইন ডিসপ্লে ক্যামেরা বা আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা আমরা Xiaomi ফোনে তো দেখতে পাচ্ছি, ZTE ফোনেও দেখতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ওপো এবং ভিভোর ফোনেও দেখতে পাবো খুব শীঘ্রই। কারণ ওপো ভিভো এই আন্ডার ডিসপ্লে ক্যামেরা 2019 সালে শোকেস করেছিল, তো এটা তো শিওর যে ওপো বা ভিভো ফোনে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো, কারণ ওপো টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে, সে ওপো ভিভো যাই বলুন না কেন, কারণ তাদের কাছেই প্রথম আমরা আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দেখেছিলাম, পপ আপ ক্যামেরা দেখেছিলাম, অ্যামোলেড ডিসপ্লে, আরও অনেক কিছু নতুন নতুন টেকনোলজিও দেখেছিলাম। তো আজকের কাজ আপনাদেরকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তোমরা ভাই, আমাদের গর্ব, আমাদের ভাষা, বাংলা ভাষা, জিন্দাবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।